শুরুতেই যেমনটা বলছিলাম যে আপনি বাংলা আবৃত্তি .com এর প্রতিষ্ঠাতা, সেই প্রসঙ্গে জানবো। তবে অনুষ্ঠানের শুরুতেই একটি আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে। বর্তমান সমাজে আমরা অনেক সময় নিজেরা যখন বড় হয়ে যাই, বাবা মাকে মনে রাখি না, ভুলে যাই, তাদের সেই আদি যুগের চালচলন আমাদের ভালো লাগে না, আমাদের বন্ধু বান্ধব উঁচু সমাজে তাদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করি, এই বিষয়ের একটি উপর একটি কবিতা, সেটি লিখেছেন হচ্ছে কবি মোফাজ্জল করিম। মোফাজ্জল করিমের কবিতা নেশা। বাপজান, আশা করি কুশলেই আছেন, পর সমাজের এই যে আপনি সেদিন যে কাণ্ডটা করিলেন, তার জন্য এই পত্রটি না লিখিয়েই পারিতেছি না। দেখিতেছি যতই বয়সে বাড়িতেছে, ততই আপনার কাণ্ডজ্ঞান একেবারে লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিটচিটে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় কিস্তি করা টুপি, যেন আকবর বাদশার উষ্ণীষ আর কি, হাতে মাটির হাড়ি, সর্বোপরি পায়ের চামড়ার কুচকুচে কালো রং বোধ হয় লজ্জায় ঢাকিয়ে ফেলিবার আশায় রাস্তার সমস্ত ধুলিমা খাইয়া পা দুটিকে মনে হইতেছিল যেন চুনকাম করিয়াছিলেন। কি লজ্জা! আমার বন্ধুগণ এবং তাহাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকাইয়ে রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়ে দেখুন, মান সম্মান সব জাহান নামে গেল। আপনি যদি একটু চুপ থাকিতেন তাও না হয় কথা ছিল, তা না, আপনার আবার আহ্লাদে মুখ দিয়া জোয়ারের পানির মতো কথার ফোয়ারা ছুটিতে লাগিল। বাপজান কেমন আছো, বৌমা কোথায়? বলিহারি, ভাগ্যিস সেই মুহূর্তে ও সেখানে ছিল না, থাকিলে তো বেচারি একেবারে হার্ট অ্যাটাক হইয়া যাইত। ও তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য একেবারে সহ্য করিতে পারে না, বড় কোমল হৃদয়ের মানুষ কি না? বাপজান তোমাকে সাবধান করিয়ে দিতেছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না, টাকা পয়সা লাগিলে চিঠি দিও, পারিলে পাঠাইব। আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না, ক্লাবে যাও না, পার্টি দাও না, চিরতার পানি আর ইছুকগুলের ভুসি ছাড়া আর তো কোনো নেশাও করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, না না, বড় ভুল বললি রে বাপ, বড় ভুল বললি, নেশা একটা আছে, বড়ই পুরনো নেশা, কিছুতেই ছাড়তে পারি না। সেই নেশা তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা রে বাপ, কিছুতেই ছাড়তে পারি না রে বাপ, কিছুতেই ছাড়তে পারি না। বাহ, চমৎকার! আসলে আমি যখন শুনছিলাম আবৃত্তিটা, আমিও মনে হচ্ছে যে চোখের সামনে আসলে দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম, ভীষণ ভালো লাগলো। ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশে এটা আসলে নতুনত্বই বলা যায়, এভাবে আসলে চিন্তা করেছেন এবং চমৎকার করে প্রতিষ্ঠাও করেছেন এবং সাড়াও পাচ্ছেন এখন অনেক বেশি, সেই প্রসঙ্গে একটু জানতে চাই কী করে এই ভাবনাটা মাথায় এলো? স্কুল জীবন থেকে কবিতা পড়তাম, এবার ঢাকায় এসে আমি থিয়েটার করতাম, থিয়েটার করার পাশাপাশি শুদ্ধ উচ্চারণ, বাংলার শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ প্রনাউন্সিয়েশন শেখার জন্য আমি আবৃত্তি সংগঠনে যোগ দিই। নাম ছিল সেটা স্বরবৃত্ত আবৃত্তি সংগঠন, প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন রবিশঙ্কর মৈত্রী। আচ্ছা, এখন ওখানে আমি কাজ করতে যখন শুরু করি, আস্তে আস্তে বেশি করে আবৃত্তির প্রতি ছোটোকাল থেকে ভালোবাসা আর ভালোবাসা বেশি জন্ম নেয়। আমি করতাম কি যে ওই তখন অডিও ক্যাসেট ছিল, সিডির যুগ তখন আসেনি, আমি অডিও ক্যাসেট সংগ্রহ করতাম আবৃত্তির। এরপর যখন সিডি আসলো, আমি ঘুরে 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 সিডি সংগ্রহ করলাম। আমি গত বছর অর্থাৎ 2018 সালের ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমি যেমন গোলাম মুস্তফা, সুবর্ণ মুস্তফা, তারপর হুমায়ুন ফরিদি যে আবৃত্তি, শমিকা স্যার আবৃত্তি করতেন, এদের আবৃত্তি খুঁজতে আমি নামলাম। গিয়ে দেখি কোনো মিউজিকের দোকানে আবৃত্তির সেরকম অডিও পাওয়া যায় না, দু একটা যাও পাওয়া যায় পছন্দের মতো না, আর ওদের পিসিতে বলে সেভ করা আছে, রেকর্ড করে নিতে পারেন। এবং এরপরে একটা শূন্যতা লাগলো যে আসলে একজন মানুষ যখন আবৃত্তি শুনতে চাইবে তার পছন্দ মতো সময়ে, তখন সে সেটা আসলে শুনতে পারবে। আরো মজার ব্যাপার কি, শিল্পী জীবিত আছে, তার অডিও মার্কেটে পাওয়া যায় না এবং শিল্পীর নিজের কাছেও তার কন্টেন্ট নেই সংগ্রহ করা। এই ধারণা থেকে আমি এইটা সংগ্রহ করার কাজ শুরু করলাম গত বছর এবং সিডি সংগ্রহ করে করে রাখলাম। একবার চিন্তা হলো যে এই সিডিগুলো দেখার সময় নষ্ট হয়ে যাবে, এখন তো অনলাইনের যুগ, আমি একটা কাজ করি ওয়েবসাইট তৈরি করি।
আমি প্রথম একজনের পরামর্শ দিলাম ইউটিউবে একটা চ্যানেল করে এখানে লোড করে রাখ। আমি বললাম যে না, আমি এত কষ্ট করে সংগ্রহ করে গুগলকে আমি দিয়ে দেবো কেন? এই চিন্তাধারা থেকে শুরু যে আমি একটা আলাদা ওয়েবসাইট করব এবং এই আবৃত্তির কন্টেন্টগুলোকে সংগ্রহ করে রাখার জন্য, এবং দীর্ঘদিন যেন আমরা চলে গেলেও যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবৃত্তি শুনতে পারে, এবং আমরা একসময় ছিলাম আবৃত্তি জগতে, এটা মানুষের মনে পড়ে, এই ধারণা থেকে আমি বাংলা আবৃত্তি .com এর প্রতিষ্ঠা করেছি। এবং এখানে গত বছর শুরু থেকে আমরা বাংলাদেশের, আপনি অবাক হবেন, মিউজিকের অডিও ভিডিওর ওয়েবসাইট খুব একটা নেই, এই জন্য এই সেক্টরে এই ওয়েবসাইট ডেভেলপ করার মতো লোকজনও খুব কম। যারা ওয়েবসাইট ডেভেলপার শুনতে পাচ্ছেন আপনারা, প্রচুর মার্কেটে অফিসিয়াল ওয়েবসাইট ডেভেলপ করতে পারে। আমি তিনজনের কাছ থেকে ঘুরে সেখানেও একটা প্রতিবন্ধকতা ছিল যে ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারছেন না। তিনজনের কাছে প্রথম গেলাম ধারাবাহিকভাবে, কিছুদিন কাজ করার পরে আর করতে পারে না। পরে একটা এলিফেন্ট রোড একটা প্রতিষ্ঠানের কাছে গেলাম, ওরা আমাকে বললো তো ওখানেও কিছু প্রতিবন্ধকতা আছে, আমি প্রতিনিয়ত দেখিয়ে দিচ্ছি এইটাই হবে করেন, এইটাই হবে করেন, করে করে আমি গত বছর ওরা নভেম্বর দিকে কমপ্লিট করে দিয়েছে। আমি 2 মাস নিজে দেখেছি, পরে 2019 সালের 1 জানুয়ারি ওপেন করে দিয়েছি জনসাধারণের জন্য, এখন দেখতে পারে। এখানে আমি বিভিন্ন শিল্পীর, বাংলাদেশের বিভিন্ন শিল্পীর আবৃত্তি সংগ্রহ করছি, এখনও করছি। যে সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এর স্বকণ্ঠে আবৃত্তি এবং গান। যেহেতু আমার আবৃত্তির ওয়েবসাইট, এখানে গান দেওয়ার কথা না, কিন্তু জাতীয় কবির কণ্ঠে স্বকণ্ঠে গান, আমি 3টা গান এখানে আপলোড করেছি। তারপরে কারণ সেই গানও তো সাধারণ মানুষ আসলে অন্য কোথাও আর খুঁজে পাবে না, খুঁজে পাবে না, যেন জাতীয় কবির স্বকণ্ঠের এগুলো খুঁজে পাওয়া মুশকিল। এরপরে তার যে পরিবার, কাজী সব্যসাচী কবিতা পড়তেন, তার কবিতা এখানে সংগ্রহ করেছি। তার আর এক ছেলে কাজী অনিরুদ্ধ গিটার বাজাতেন, তার গিটারের কয়েকটা কন্টেন্ট আমি এখানে নিয়েছি। তার বাংলাদেশে আসে যে খিলখিলকে, যে তাকে বলেছি যে কিছু কবিতা পড়ে একটু রেকর্ড করতে। আর আপনি যেমন, যে কাজী অনিরুদ্ধের একটা মেয়ে আছে অনিন্দিতা কাজী, ইনি তারা টিভিতে সংবাদ পড়েন, উপস্থাপনা করেন। উনি বাংলাদেশে এসে মাহিদুল ইসলাম মাহি ভাই, আবৃত্তি মেলার প্রতিষ্ঠাতা, ওই মাহি ভাইয়ের সাথে একটা অডিও বের করেছে। অনিন্দিতা কাজীর ওই অডিওগুলো মাহি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি, যেহেতু এর কৃতিত্ব মাহি ভাই, মাহি ভাই না হলে আমি এটা পেতাম না। মাহি ভাই সংগ্রহ করেছে এবং আপলোড করেছি। আমি আরও যেমন এখনও শমিকা সার, সুবর্ণ মোস্তফা, আফসানা মিমি, তারপরে আমাদের আরও যারা শিল্পী আছেন গোলাম মোস্তফাদের এখনও সংগ্রহ করতে পারেন, সংগ্রহ প্রতিনিয়ত চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আরও ভালো মানের, আরও ভালো করে আমি ওয়েবসাইটটা যেন দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারি। অনেক তো নাম শুনলাম, অনেকের কথা বললেন যে তাদের আবৃত্তি সংগ্রহ করা হয়েছে, এই তো খুব স্বল্প সময়ের মধ্যে আর কি এটি আপনি উদ্বোধন করেছেন। আপনি বললেন সর্বসাধারণের জন্য আসলে ওপেন করে দেওয়া হয়েছে, সবাই এখন আবৃত্তি শুনতে পারবে। একটু পরিমাণটা যদি জানতে চাই, কী পরিমাণে আবৃত্তি এখনও পর্যন্ত আপনি এখানে আসলে দিতে পেরেছেন? 750 কবিতার আবৃত্তি অডিও এখানে আমি আপলোড করেছি, এবং আরও কিছু আমার কাছে সংগ্রহ করা আছে, সময়ের অভাবে এখনও আপলোড করতে পারিনি, ধীরে ধীরে করছি। এই আরও আমার আমার টার্গেট আছে প্রায় এই 19 সালের মধ্যে প্রায় 1500 কবিতা আমি এখানে আপলোড করব। আবৃত্তি প্রেমী যারা আছেন, যারা আবৃত্তি শুনতে চায়, তাদের আনাগোনা এই ওয়েবসাইটে আসলে এখনো পর্যন্ত কতটা টের পাচ্ছেন? আমি এখানে প্রচারটা সেভাবে হচ্ছে না, গ্রুপের মধ্যে প্রচার হচ্ছে, অন্যান্য আবৃত্তি সংগঠনের মধ্যে। আমি যখন আরেকটু ঘষামাজার কাজ চলছে, আরেকটু ঘষামাজা কমপ্লিট করে আমি ব্যাপক আকার প্রচারের ব্যবস্থা করব। যখন ফেসবুকে আমি শুধু পেজ মানে পোস্ট আপডেট করি, এখানে বুস্ট পোস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমকে টার্গেট করে একটা প্রচারণার একটা প্রস্তুতি শুরু করিনি, আমি প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমি একটা ভালো, যেমন একজন দর্শক প্রথম ঢুকলো আমার ওয়েবসাইট, দেখলো যে না ভালো কিছু পাওয়া যায় না, ভালো না। তারপরে আমাদের আর একটা সমস্যা আছে, যে আমাদের ব্যান্ডউইথের সমস্যা আছে, আপনি শুনছেন শুনছেন হঠাৎ করে অডিও বন্ধ হয়ে যায়, হঠাৎ করে ভিডিও বন্ধ হয়ে যায়। এগুলো আমি আস্তে আস্তে রিকভারি করছি, যে যাদের কাছ থেকে হোস্টিং নিয়েছে ওদের সাথে কথা বলে ব্যান্ডউইথ বাড়িয়ে, এবং আমি একটু ঘষামাজা করে আর একটু ক্লিয়ার হয়ে আরও প্রায় 2-3 মাস পরে আমি গণহারে প্রচারের ব্যবস্থাটা করব। এখন আবৃত্তি জগতে কাজ করেন যারা, তারা সবাই জানে এই বিষয়টা। আচ্ছা, এই যে ওয়েবসাইটের প্রসঙ্গ যেহেতু আসলে, অনেক আবৃত্তি আপনি সেখানে সংগ্রহ করার চেষ্টা করছেন, কিন্তু কন্টেন্ট কতটা পাচ্ছেন? আগে যারা আবৃত্তি করতেন তাদেরটা তো আপনি সংগ্রহ করেছেন, এখন যারা আবৃত্তি করছে তাদেরটাও সংগ্রহ করছেন, কিন্তু একটা ওয়েবসাইট আসলে তো অনেক বড় ব্যাপার, সেই জায়গা থেকে পুরোপুরি অনেক কন্টেন্ট দেয়া, যাতে একজন শ্রোতা ওয়েবসাইটে ঢুকে তার পছন্দ মতো একটা আবৃত্তি শুনতে পারে, সেরকম কন্টেন্ট আসলে এখন কতটা পাচ্ছেন? অনেকে আমাকে স্বতঃস্ফূর্তভাবে বলেছে, মানে বুকে জড়িয়ে ধরেছেন, আর চমৎকার একটা কাজ করেছে, যেটা আমাদের করা উচিত ছিল সেটা তুমি শুরু করেছো। এবার অনেকের কাছ থেকে, যে আমাদের সিনিয়র আবৃত্তিকার অডিও মার্কেটে আছে, অনেকে দিচ্ছে না, এবার দুজন আছে যে না আমি তোমার ওয়েবসাইটে দিব না,
তাদের আসলে কি যুক্তিটা কি? যুক্তিটা আছে আমার সংগ্রহ আমার, এটা তোমার কাছে আমি দিয়ে দেবো কেন? তোমার ওয়েবসাইটে আমি দেব কেন? আমার একজন আবৃত্তি শিল্পীর তো প্রধান টার্গেট তো তার শ্রোতারাই, প্রচার করা যেন বেশি শুনতে পারে। জানি না তাদের মনে কি আছে, আবার অনেকে আছে আমাকে খুঁজে খুঁজে দিয়েছে সেটা, কারণ হচ্ছে আমাদের আবৃত্তি জগতে আপনি জানবেন যে বাংলাদেশের সমস্ত আবৃত্তি সংগঠনদের নিয়ে একটা সমন্বয় পরিষদ আছে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ভাই, এবং সেক্রেটারি হচ্ছেন আহকামুল্লাহ ভাই। এখন নূর ভাই তো বিভিন্ন কাজে সময় দিতে পারেন না, আহকাম ভাই এই আবৃত্তি সমন্বয় পরিষদটাকে পুরোপুরি পরিচালনা করেন। কারণ আহকাম ভাই আমাকে প্রথম ডেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে চমৎকার কাজ করেছে, যেটা আবৃত্তি সমন্বয় পরিষদে করার কথা ছিল, তুমি উদ্যোগ নিয়েছো, ধন্যবাদ তোমাকে। এবং তার সমস্ত আবৃত্তির অডিওগুলো আমাকে প্রথম দিয়ে দিয়েছে বিনা শর্তে, বিনা আমি সবার কাছে অনুমোদন নিয়ে নিচ্ছি, মৌখিক এবং লিখিত, যে আমার ওয়েবসাইটে আমি প্রচারের জন্য কোনো বাধা দেবে না কোনোদিন, লিখিত নিয়ে নিচ্ছি। কিন্তু আহকাম ভাই বলছে যে আমার কোনো কিছু নাই, বিনা বাধায় কোনো লিখিত ছাড়াই আমাকে দিয়ে দিয়েছে, আমি সবচেয়ে প্রথম আহকাম ভাইটা পেয়েছি। এবার রফিক ভাই মুক্তধারার সভাপতি রফিক ভাই ডেকে নিয়ে, এরকম কল্লোল ভাই, রফিক ভাই, আহকাম ভাই, সবাই খুব আসলে মাহি ভাই স্বতঃস্ফূর্তভাবে এটি গ্রহণ করেছে। আবার অনেকে আছে যে দেখি তুমি কি করেছো, জনগণ কেমন দেখে, এটা দেখে তারপর অডিও দিব। বেশ ভালো, এই তো গেল বাংলাআবৃত্তি.com এর কথা। একটু আপনার সংগঠন প্রসঙ্গে আসি, স্বরবৃত্তর কথা যেটা শুরুতেই বলছিলেন, সামনেই তো আমাদের পহেলা বৈশাখ, খুব বড় একটা আয়োজন আমাদের বাঙালিদের জন্য, সেখানে কি কোনো আয়োজন রয়েছে আপনাদের এই সংগঠনের পক্ষ থেকে? জি, আমাদের আয়োজন রয়েছে। একটু সংগঠন সম্পর্কে প্রথমে বলি, আমি থিয়েটার করতাম, থিয়েটার থেকে আমি যখন এই উচ্চারণের সমস্যা, আমার বাড়ি পিরুজপুরে, আমাদের আঞ্চলিকতা ছিল, আমি শুদ্ধভাবে কথা বলতে পারতাম না। যেমন আমাদের বরিশাল অঞ্চলে বয়ষণ্যরা, অডয়ষণ্যরা, সবগুলোকেই বয়ষণ্যরা বলা হয়, স স আমরা বলতে পারতাম না, মানে চ ছ বলতে পারতাম না, স স হয়ে যেত। এখান থেকে আমাকে থিয়েটার থেকে পাঠানো হয় যে টিএসিতে যাও, একটা কর্মশালা করে আসো। আমি জাস্ট অন্য একটা সংগঠন কন্ডিশনের প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি যে সর্বৃত তখন কোর্স ফি মুক্ত কর্মশালা করায়, টিচার একই ধরনের। তারপরে আমাদের রবিশঙ্কর মন্ত্রী, রবিদাকে দেখে পছন্দ হলো, তার সাথে কথা হলো, আমি সর্বৃতে ভর্তি হয়ে গেলাম। সেই 96 সাল থেকে সর্বৃতের সাথে আছি, এখনও চলছে। 15 মার্চ আমরা একটা কর্মশালা শেষ করলাম। জি, কর্মশালা শেষ করে আমরা পরীক্ষা নিয়ে দেখলাম যে না, কর্মী সংগ্রহ করা হয়, পরীক্ষা নিয়ে দেখলাম পরীক্ষা ভালো করেছে, এরপরে পরীক্ষা নেওয়ার পরে আমাদের গ্রুপের সদস্য হয়ে এখন আমাদের সাথে কাজ করছে। এখন আমাদের একটা কর্মশালা শুরু করার কথা ছিল, কিন্তু এখন আমরা শুরু করছি না, কারণ এপ্রিল মাসে আমাদের একটা প্রোডাকশন আছে, পল্লীকবি জসীমউদ্দিনের নকশিকাথার মাঠ। নকশিকাথার মাঠ যে কাব্যনাটক, কাব্যনাটক শ্রুতি রূপ করি আমরা, সর্বৃত্তি থেকে বেশ কয়েকবার করেছি দীর্ঘদিন রবিদার নির্দেশনায়। আর এবার 26 এপ্রিল আমাদের নকশিকাথার মাঠ হচ্ছে পাবলিক লাইব্রেরিতে সন্ধে 6:30 এবং এই নকশিকাথা মাঠের বর্তমানে যে প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশনের নির্দেশনা দিচ্ছি আমি। আড্ডা দিতে দিতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক ধন্যবাদ। তবে একটা আবৃত্তি শুনতে শুনতে আমরা বিদায় নিব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। মার্কিন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শক্তি দিয়ে শান্তি আনা যায় না, বোঝাপড়ার মাধ্যমেই তা পাওয়া যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার আবৃত্তিটা শুনি। আবৃত্তি করছি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা নুরুলদিনের সারা জীবন কাব্যনাটকের ভূমিকা অংশ থেকে। নীলক্ষা আকাশ নীল, নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000, ধবল দুধের মতো জ্যোৎস্না তারা ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলেই তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে এ কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির বসুন সকলে,
অতীতে হঠাৎ হাতে হানা দেয় মানুষের বদ্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়েই আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনেই, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশে ছেয়ে যায় দালালে লাল খেল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখনই আমারই দেশেই আমারই দেহ থেকেই রক্ত ঝরে যায় ইতিহাসেই প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যেখানে স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কি একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন আবার জেগে ওঠে আশায়, যেই আবার নুরুল দিন একদিন আসবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কুণ্ঠে সবাই।